বঞ্চিত আত্মসমর্পণকারী বৈরীরা ফের আন্দোলনে নামছেন। 5 জুন আসাম আগরতলা সড়কের চম্পকনগরে আন্দোলনে নামার হুঁশিয়ারি। 2021 সালের অক্টোবর মাসে তপশিলি উপজাতি কল্যাণ দপ্তরের সচিবের কক্ষে বৈঠক হয়েছিল আত্মসমর্পণকারী বৈরীদের সংগঠনের। 9 দফা দাবি নিয়ে মিলেছিল আশ্বাসও, অভিযোগ সেই দাবি এখনও পূরণ হয়নি। অবশেষে ফের আন্দোলনের হুমকি ডিপ্লয়েড রিটার্নস মুভমেন্ট কমিটির। এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্ব জানান, 5 জুন থেকে চম্পকনগর ব্রিজ সংলগ্ন এলাকায় অনির্দিষ্টকালের জন্য তারা আন্দোলনে নামছেন। তবে এর আগে যদি প্রশাসনের তরফে তাদের ডেকে বৈঠক কিংবা দাবি পূরণের প্রতিশ্রুতি দেয়, তবে আন্দোলনে না নামার কথাও জানিয়ে দেন। যদি মিটিং সিটিং বিভিন্ন ধরনের আমার অনুরোধ বা আমার দায়িত্ব সেরা যে কোনো একটা তাই না কার্যকর না করে, তাহলে আমরা আগামী 5 জুন 2022 ঠিক সকাল 8টা থেকে আরম্ভ করে আমরা অনির্দিষ্টকাল যতটুকু আমরা দাবি সে মানুষের অনুসারে দাবি না পাওয়ার পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত থাকব। সে আন্দোলন করার জন্য আমরা আজকে সবাইকে অনুরোধ, ত্রিপুরা সরকার এবং চিফ মিনিস্টার এবং চিফ সেক্রেটারি এবং সেক্রেটারি হোম, ট্রাইবাল ওয়েলফেয়ার সেক্রেটারি, বিভিন্ন গভর্নমেন্ট কর্মকর্তা উনি কাছে আমরা চিঠি দেওয়া হলো এবং SPSB সবাইকে জানানো হলো। আমরা দাবি অতিশক্ত আগামী বছর 2023-এর বিধানসভা নির্বাচন বা আরও 2-3 মাসের পরে নির্বাচনের ডিক্লার হয়ে যাইব গা, সেটার আগে যে নির্বাচনের ডিক্লার আগে আমরা সে দাবিটা পূরণ করতেই হোক। যদি দাবি পূরণ না করে আমরা যা মরলেও বাঁচলেও যাই হোক, তো আমরা আন্দোলন আগামী 5 তারিখ হইতে আরম্ভ করে সে আন্দোলনটা আমরা দাবি পূরণ না হওয়ার পর্যন্ত আমরা সে রাস্তা অবরোধ করার জন্য আজকে অনুরোধ। রিপোর্ট, চ্যানেল 3 রাত।